প্যাকটা, এটা একটা ফেস প্যাক। তো এই প্যাকের মধ্যে আমি ইউজ করেছি বেসন, হলুদ আর পাউডার মিল্ক। তোমরা মিল্ক পাউডার তো যে কোনো দোকানেই পেয়ে যেতে পারো। তো এই প্যাকটার মধ্যে তিনটে ইউজ করার কারণ হচ্ছে এটা নর্মাল টু ড্রাই অয়েলি স্কিনও তোমরা ব্যবহার করতে পারো। অনেক সময় কি হয়, বেসনটা ইউজ করার পর স্কিনটা, যারা ড্রাই স্কিন তাদের স্কিনটা আরও ড্রাই হয়ে যায়। তো তার জন্য মিল্ক পাউডারটা আমি এখানে অ্যাড করেছি, স্কিনটাকে একটা এক্সট্রা যে ময়েশ্চারাইজার ব্যালেন্স সেটা দিয়ে দেয় এবং স্কিনটাকে অতিরিক্ত ময়েশ্চারাইজার মানে ময়েস্ট রাখে স্কিনটাকে। তো এই প্যাকটা মেখে 10 মিনিট অপেক্ষা করবে, তারপরেই মুখটা ভালোভাবে যে কোনোভাবে হালকা রাব করে ধুয়ে নেবে। আর তারপর একটা ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন যে যা মাখো সেটা তোমরা ইউজ করে নেবে। এটা রেজাল্টটা তখন দেখে বুঝতে পারবে, অতিরিক্ত স্কিনটাকে সফট করে দেয় এবং যে স্কিনের যে ট্যান পরে বা পিগমেন্টেশন সেগুলো উঠে যায় আস্তে আস্তে। ট্যানটা তো উঠে যাবেই, একদম গ্যারেন্টি। এটা সপ্তাহে একবার ইউজ করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে প্যাকটা একবার ইউজ করে দেখা যাক। লেটস গো। মাখার আগে মুখে অবশ্যই ফেস ওয়াশ ইউজ করে নেবে। ফেস ওয়াশ ইউজ করে মুখটা হালকাভাবে মুছে নিয়ে তারপর এটা ইউজ করবে, অ্যাপ্লাই করবে। এটা খুব কার্যকরী একটা ফেস প্যাক, আমি ইউজ করি সপ্তাহে একবার তো ইউজ করি, তোমরা ইউজ করে দেখতে পারো। এটা আরও বেশি উপকারী হয় এই পাউডার মিল্কটার জন্য, স্কিনটাকে খুব সফট রাখে। তো এরমভাবে আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে, করে নিয়েছি। এটা একদম ড্রাই হতে দেব না, সেমি ড্রাই হবে। 5 থেকে 10 মিনিট আমরা ঘড়ি দেখব, সেমি ড্রাই হবে, তারপরে হালকা এটাই রাব করব, করে তারপর মুখটা ধুয়ে নেব। চলো ওয়েট করি 10 মিনিট। হয়ে গেছে, আমি হাতটা হালকা একটু ভিজিয়ে নিয়েছি, জাস্ট জলে একটু ধুয়ে নিয়ে এসেছি। এবার এই ভেজা হাতটা দিয়ে দেখো, পুরোটা আমার কিন্তু শুকোয়নি, কিন্তু এইটুকু পোর্শানগুলো শুকিয়ে গেছে, মানে একদম সেমি ড্রাই, পুরো ড্রাই না। তাহলে কিন্তু অনেক সময় স্কিনটা কী হয়, মানে স্কিনের মধ্যে রিঙ্কেল চলে আসতে পারে যদি এই একদম শুকিয়ে নিয়ে তোমরা এটা রাব করো। তো সেমি ড্রাই অবস্থায় হালকা করে একটুখানি জল হাতটা বুলিয়ে নিয়ে এবার এটা আমি হালকা করে রাব করবো, একদম হালকা, খুব জোরে জোরে না, একদম হালকা করে। পিগমেন্টেশনগুলো আস্তে আস্তে উঠে যায়, এটা আস্তে আস্তে পিগমেন্টেশনগুলোকে তুলে দেবে। এবং ট্যানে অনেক সময় মুখটা পুরো একদম ট্যান হয়ে পুড়ে যায়, সেটা তো খুবই কার্যকরী দেয়, ট্যানটা পুরো উঠে যায় রোদ্দুর থেকে আসার পরে। বাইরে তোমরা রোদ্দুরে তো অফিস কাছারি থাকেই, তো অফিস থেকে আসার পরে এটা তোমরা সন্ধেবেলাও ইউজ করতে পারো, যার যখন যেমন টাইম হবে ইউজ করতে পারো। হালকা করে এটা ম্যাসেজ করে নিলাম। এটা স্ক্রাবিংয়েরও কাজ করবে, ফেস প্যাক প্লাস স্ক্রাব দুটোরই কাজ করবে। চোখের এই সাইডটা ছেড়ে একটু নিচে, এইখানটা অনেকে পিগমেন্টেশন পড়ে এই জায়গাটা, হালকা হালকা একটু স্ক্রাব করে নিয়ে এবার এটা আমি ধুয়ে একদম ডাইরেক্ট জল থেকে ধুয়ে তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি, ওয়েট করো। ঠিক, এবার আমি হালকা প্যাড ড্রাই করে নেবো স্কিনটাকে। স্কিনটা জোরে জোরে এরকমভাবে মুছবে না, তাতেও রিঙ্কেল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রচণ্ডভাবে। এরকম হালকা করে সবসময় মুখ এরকম প্যাড ড্রাই করলে স্কিন খুব ভালো থাকে, গ্লো থাকে, ইলাস্টিসিটিটা স্কিনে ঠিক থাকে। তো মুখটা একদম পরিষ্কার করে মুছে নিয়েছি, দেখো গ্লোটা স্কিনে ইনস্ট্যান্ট একটা গ্লো আছে, আর এত সফট, তোমরা যদি নিজেরা ইউজ করো বুঝতে পারবে, আমি হাত দিয়েই বুঝতে পারছি এত সফট। এই এখানে অনেকের ব্ল্যাক হেডস থাকে, হোয়াইট হেডস থাকে, সেগুলোও তুলে দেয় এই স্ক্রাবটার মাধ্যমে। দেখো এত সফট লাগছে স্কিনটা, একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, খুব সফট লাগছে। এর ওপর যদি ময়েশ্চারাইজার ইউজ করে, একটু টোনার ইউজ করে ময়েশ্চারাইজার ইউজ করলে আরও ভালো। তো এরপর আমি ওটা ইউজ করে নেবো, করে এটা এরমভাবেই থাকবে। এবার তোমরা এটা সপ্তাহে বেসিসে মানে উইকে একবার ইউজ করতেই পারো, অনেক সময় হাতে টাইম থাকে না, সপ্তাহে একবার ইউজ করাই বেটার, যখন খুশি ইউজ করতে পারো। এবং আমাকে অবশ্যই জানিও, আর তার জন্য এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো, স্কিপ না করে তোমরা দেখো, সাবস্ক্রাইব করো ভালো লাগলে চ্যানেলটাকে। বাই, আজকের মতো টাটা।